Konya'daki palabar potnay. Uttere uttunku palabar bana. Dokkine bongo boşadur. Konya'daki palabar potnay. Hajar hajar manuske mitha mamla diyeche. Emon ki amader shroddheyo alem ule bela porjonto ei mamla theke bad jayni bolbo. Bolechen je Walid Qadir sahab je paraben kon dike. আর নির্মলেন্দু গুণের একটি কবিতা আছে, ওই কবিতাটা বলতে চাই আবার। কোন দিকে পালাবে তুমি? কোন দিকে পালাবার পথ নাই। উত্তরে উত্তুঙ্গ পর্বতমালা, দক্ষিণে বঙ্গোপসাগর, কোন দিকে পালাবে তুমি? তাই এখনো বলছি, সময় আছে আমাদের যে দাবি 10 দফা, এই দাবি মানে মানে মেনে নিয়ে পদত্যাগ করুন, সংসদ বাতিল করুন এবং তত্ত্বাবধায়ক সরকারের বিধান আবার চালু করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে সেখানে নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে একটা নির্বাচন, যে নির্বাচনে জনগণ অংশগ্রহণ করতে পারবে, ভোট দিতে পারবে। আপনারা কি গত 2টা নির্বাচনে ভোট দিয়েছিলেন? ভোট কেউ দেয় নাই বন্ধুগণ। ওরা নিজেরা নিজেরা ঘোষণা করে দিয়েছে, একটা ভোট করছে 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত ঘোষণা করে, আরেকটা ভোট করছে আগের রাত্রে করে ঘোষণা দিয়ে, তাই না বন্ধুগণ? এই ভোট জনগণ আর মানবে না। আপনাদের হাতে ভোট নিরাপদ কেমন করে? এই যে ব্রাহ্মণবাড়িয়ায় আমাদের এমপি ছাত্র সাহেব ছিলেন, তিনি পদত্যাগ করলেন, তারপরে উনি নিজে ভুল করে যখন আবার নির্বাচন করতে গেলেন তাকে আমরা বহিষ্কার করেছি। এখন তাকে জয়লাভ করানোর জন্য সমস্ত নীতিমালা নৈতিকতা বাদ দিয়ে আপনারা আপনাদের প্রার্থীকে প্রত্যাহার করেছেন। আপনারা যে প্রতিদ্বন্দ্বী ছিল আপনার ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ আপনার যার কোনো দল নাই আসিফ, তাকে 2 দিন ধরে পাওয়া যাচ্ছে না গম। অর্থাৎ সত্তারকে জেতানোর জন্য এখন আপনার সমস্ত নির্বাচন ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করে ফেলেছেন বন্ধুগণ। এই তো হচ্ছে আপনাদের নির্বাচনের ব্যবস্থা। আপনারা মাগুরার কথা বলেন, মাগুরার দাদা বানিয়েছেন আপনারা ব্রাহ্মণবাড়িয়াকে বন্ধুগণ। সুতরাং এই সরকারের অধীনে কোন নির্বাচন হতে পারে না বন্ধুগণ। অসংখ্য মানুষকে তারা হত্যা করেছে, গুম করেছে, হাজার হাজার মানুষকে মিথ্যা মামলা দিয়েছে, এমনকি আমাদের শ্রদ্ধেয় আলেম উনি বেলা পর্যন্ত এই মামলা থেকে বাদ যায়নি বন্ধুগণ। আমাদের নেতা রুল কবির রিজভী সহ এখন অনেক নেতা কারাগারে আটক হয়ে আছেন। রুল কবির রিজভী অত্যন্ত অসুস্থ, আমরা এই মুহূর্তে তার এবং আমাদের কারাগারে আটক সকলের মুক্তি দাবি করছি বন্ধুগণ। বন্ধুগণ আমাদের এই পদযাত্রা আপনারা জানেন যে 10 দফা কর্মসূচি যেটা আছে আমরা দিয়েছি, দাবি দিয়েছি, সেই দাবিকে পূরণ করবার জন্য।